ফাইনালি গাইজ, ম্যাজিক ক্রিপ্ট স্টোরে আপডেট হতে চলেছে। ম্যাজিক ক্রিপ্ট স্টোরে তোমরা নতুন নতুন অনেক বান্ডিল দেখতে পেয়ে যাবে। এই যে ম্যাজিক ক্রিপ্ট তোমরা এক্সচেঞ্জ করতে পারবে, তো এখান থেকে অনেক বান্ডিল ভাই রিমুভ হয়ে যাবে। তোমরা যদি এখনও এখান থেকে কোনো বান্ডিল নিতে চাও নিতে পারো, তা নাহলে ভাই এখান থেকে 10টা বান্ডিল রিমুভ করে দেওয়া হবে এবং তার পরিবর্তে ভাই 10টা নতুন নতুন বান্ডিল অ্যাড করা হবে। অ্যান্ড কোন কোন বান্ডিল অ্যাড করা হবে, কোন কোন বান্ডিল রিমুভ করা হবে এখানে নিউজ সেকশানে দিয়েই দিয়েছে, বাট তোমরা অনেকে বুঝতে পারছো না যে কোন বান্ডিল অ্যাড করা হবে অ্যান্ড কোন বান্ডিল রিমুভ করা হবে। গাইজ তোমাদের কিন্তু আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো ভাই, তোমরা প্রত্যেকে ইয়ার ভিডিওতে একটা করে লাইক করে দাও, এবং যারা প্রথমবার জন্য আসছো নিচে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ক্লিক করে তোমরা সাবস্ক্রাইব করো এবং অল বেল নোটিফিকেশানটা ঠিকভাবে অন করে রাখো ফ্রি ফায়ারের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য। তো অবশ্যই গাইজ তোমরা লাইক সাবস্ক্রাইবটা করে দিয়ে আমাদের হিরো 360 গেমিং ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবে। তো এখন হলো এই ভিডিওতে আমি তোমাদের কী কী বলবো, দেখো এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমাদের OB45 আপডেটের সমস্ত নতুন নতুন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আসতে চলেছে সেগুলো বলতে চলেছে। যেমন তোমরা নতুন বান্ডিল আরে ফ্রিতে পাবে, অ্যান্ড 7 অ্যানিভার্সারি স্পেশাল গাইজ তোমরা দেখতে পাচ্ছ গেমের মধ্যে কত রকম জিনিস অ্যাড করে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা কী জিনিস, এটাও তোমাদের কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? তার সাথে গাইজ তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট, উইপেন অ্যাডজাস্টমেন্ট, অনেক জিনিস রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করবো। এবং দেখো সবচেয়ে বড় কথা হলো এই ভিডিওতে তোমাদের কিন্তু টুনাইট আপডেটও শেয়ার করবো, মানে নতুন টপ ইভেন্ট আসতে চলেছে, তো কী আসবে সেটাও কিন্তু জানতে পারবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তো ভিডিওটি অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? লাইক সাবস্ক্রাইবটাও করে দিও। আর একটা কথা বলে দিই গাইজ, তোমরা যারা এখনও পর্যন্ত কিন্তু ভাই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করনি, তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে সবাই জয়েন করে যাও, বাংলাদেশ ইন্ডিয়া সবাই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ চ্যানেলে বিশেষ করে না ভাই, আমি যখন যত ফ্রি ডায়মন্ডের ট্রিক আছে বাংলাদেশ সার্ভারের জন্য বা ইন্ডিয়ান সার্ভারের জন্য এবং যত রিডিম কোড গিভ ওয়ে আর হয় সব কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো, ওখানে কিন্তু তোমরা আমাদের সাথে লাইভ খেলতে পারো, কাস্টম, তার আইডি পাসওয়ার্ড, টিম কোড সমস্ত কিছু আমি মাঝে মাঝে দিয়ে থাকি, ঠিক আছে? অ্যান্ড লিঙ্কস অ্যান্ড আপডেট তো মাঝে মাঝে দিয়ে দিই, তো লিঙ্ক ডিসক্রিপশন পিন কমেন্টে আছে, এখনই যাও, তা নাহলে তোমরা ভুলে যাবে। তো ফলোটা করে দিয়ে আসো এবং ভিডিওটা দেখো। আর একটা কথা বলতে, যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও না ইন্ডিয়া থেকে, ঠিক আছে, ইন্ডিয়া থেকে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার একটা নতুন ট্রিক এসছে, তোমরা ডায়মন্ড নিতে পারবে। তো কীভাবে নেবে সেটা এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই ভিডিওর ডেসক্রিপশান পিন কমেন্টে পেয়ে যাবে। এই ভিডিওটা দেখার পর গাইজ তোমরা ওই ভিডিওটা দেখে কিন্তু ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে, তো সবাই কিন্তু দেখে নেবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই গাইজ, আমাদের কিন্তু আপডেটের পরে না গাইজ অনেক নতুন নতুন চেঞ্জেস হতে চলেছে, তো সেই সব ব্যাপারে। অ্যান্ড দেখো এখানে লাকি ড্র ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ ভাই, আমাদেরকে ভাই কতটা পরিমাণে বোকা বানিয়েছে না। তো তোমরা তো ভাই অনেকে আমার ভিডিও দেখো, ঠিক আছে, 10-20 হাজার জন তো প্রায় হামেশা ভিডিও দেখো। তো কেউ কি ভাই এখান থেকে কালকে বান্ডিল জিতেছো কমেন্ট বক্সে লিখে জানো যে ভাই এখান থেকে আমি এই বান্ডিলটা জিতেছি। যে জিতেছো, ঠিক আছে, সে কিন্তু তোমার কমেন্টে জানাও, ঠিক আছে? অ্যান্ড তোমার মানে যে জিতেছো বলবে যে আমি বান্ডিলটা জিতেছি, অ্যান্ড সাথে তোমার ইউআইডিটাও দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমি তোমার সাথে খেলতে পারি আর, ঠিক আছে? তো কমেন্ট বক্সে তোমরা জানাবে। তো দেখো এই ইভেন্টটা আমার তো মনে হচ্ছে ভাই এক প্রকার স্ক্যাম ইভেন্ট, কারণ এখানে আমি কম টিকিট পারচেস করেছি, বাট আমার মনে হয় না ভাই এখানে তোমাদের মধ্যে যারা যারা টিকিট পারচেস করেছে কতজন জিতেছো, খুবই কম হতে পারে, ঠিক আছে? তো কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে বুঝতে পারবে। আর এটা নিয়ে ফুল ডিটেলস ভিডিও চ্যানেলে রয়েছে গাইজ, তোমরা দেখে নেবে, ঠিক আছে, তাহলে বুঝে যাবে। অ্যান্ড গাইজ এখানে ঈদ ইভেন্ট তো চলছে, তোমরা জানো যেখানে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, এটা কি অনেকে বুঝতে পারছো না ভাই, এটা হচ্ছে একটা পিন, ঠিক আছে ভাই? আমাদের যে অপ্তার না, এই যে অপ্তার, ঠিক আছে, অপ্তারের নিচে এই জায়গাটা দেখো, এই জায়গাটা শো করবে, ঠিক আছে, অপ্তারের নিচে শো করবে। তো এটা তোমরা কিন্তু পাবে, এটা যখন লাগিয়ে নেবে পিন, তোমরা তো জানো এই যে অপ্তারের নিচে এই কনে দিকে শো করবে, ওকে? তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো এখন তোমাদেরকে আরও কিছু জিনিস আমি বলে দিই, কি দেখো সেটা হচ্ছে আমাদের এই দেখো, এখানে তোমরা এই ব্যাটের স্ক্রিনটা সবাই নিয়ে নেবে, ঠিক আছে? এটা দারুণ একটা জিনিস রয়েছে গাইস, আমার এখনও নেওয়া হয়নি, আমি নিয়ে নেবো। অ্যান্ড কল ব্যাক ইভেন্টও ভিডিও রয়েছে, এগুলো তো তোমরা জানো সবাই। চলো এখন গেম আপডেট দেখে নাও, নিউ প্যাচ রিওয়ার্ডস গাইজ 26 তারিখে গেমের আপডেট আসছে, OB44 আপডেট তাহলে কবে, 26 জুন, ওকে? সেদিন গেমের আপডেট হবে, প্লে স্টোর আপডেট করতে হবে, তোমরা আপডেট করে নেবে ভাই। নিচে দেখতে পাচ্ছ একটা বান্ডেল ছবি রয়েছে না ভাই, এই যে বান্ডেলটা ভাই তোমরা ফ্রিতে পাবে, ঠিক আছে ভাই? এই বান্ডেলটা কত সুন্দর একটা বান্ডেল না, তো এটা ফ্রিতে পাবে গাইজ তোমরা। অ্যান্ড এই হেয়ারস্টাইলটা খুবই দারুণ রয়েছে, আমাকে তো ভালো লেগেছে ভাই। বান্ডেলটা কার কার ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, কেমন লেগেছে বান্ডেলটা, ওকে? তো এটার ফুল রিভিউ তোমাদের পরে আমি দেখে দেবো, ঠিক আছে? আপাতত এটা জেনে রাখো যে ফ্রিতে দেবে। 7 অ্যানিভার্সারি সেলিব্রেশন গাইজ তোমরা দেখতে পাচ্ছ, 27 তারিখে সেলিব্রেশন 7 অ্যানিভার্সারি ইভেন্ট স্টার্ট হবে। অ্যান্ড দেখো এখানে কী বলেছে, ডিসকভার দ্য এক্সাইটিং রিওয়ার্ডস অ্যান্ড স্পেশাল থিমড গেম প্লে। তো এটা নিয়ে ডিটেলস ভিডিও রয়েছে চ্যানেলে গাইজ, আমি এর আগেই ছেড়েছি, তোমরা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিতে পারো, ঠিক আছে? 7 অ্যানিভার্সারি ইভেন্ট 27 তারিখ থেকে স্টার্ট হবে, ঠিক আছে? অ্যান্ড গাইজ ম্যাজিক কিউবের আপডেটটা তোমাদের একটু পরে আমি ভিডিওতে বলে দিচ্ছি কোন কোন ব্যান্ডেল অ্যাড হবে, ঠিক আছে? তো দেখো এখানে এগুলো আগে দেখে নাও,
স্পেশাল ইভেন্ট ইন বিয়ার, মানে বিয়ারে আমরা স্পেশাল ইভেন্ট দেখতে পাবো, মিনি পিগ আসবে, এটা তোমাদেরকে আগেও দেখেছি আমি। তো দেখো গেমের মধ্যে না তোমরা ওই যে আমাদের ওয়েটিং লবি যেটাকে বলা হয় স্পন আইল্যান্ড, ওখানে এবার আমাদের গেম খেলার সময় ওখানে তোমরা একটা জায়গায় যেতে পারবে, মিনি পিকে ঘোরাঘুরি করতে পারবে। ওকে, তো সেই মিনি পিকটা গাইস তোমাদেরকে দেখেছি কেমন, তো যাই হোক সেকেন্ড চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো সে ব্যাপারে। আরে তো এটা তো দেখতে পাবে। অ্যান্ড দেখো এখানে দেখতে পাচ্ছ নিউ ইন সিএস বা সিএস মোডে তোমরা কিন্তু বুইয়া উইথ নস্টালজিক উইপেন, মানে ভাই পুরানো পুরানো গানগুলো কিন্তু আমাদের সিএস মোডে অ্যাড করে দেবে। তোমরা গ্রোজা, MP40, দুগুলি এগুলো সব সিএসে কিন্তু খেলতে পারবে এগুলো নিয়ে। ওকে, তো এটা নস্টালজিক বলছে কারণ ভাই এটা কিন্তু খেলতে ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। তো যাই হোক এখানে গান স্মিথ সিস্টেম তোমাদেরকে আমি বলে দিই। তার আগে ভাই তোমাদেরকে একটা কথা বলতে চাই ভাই, দেখো আমি যে ভিডিওটা বানাচ্ছি না, আমি যে রুমের ভিতর মানে ভিডিও বানাচ্ছি, দরজা টরজা সব বন্ধ করে দিয়েছি অ্যান্ড ফ্যানও বন্ধ করে দিতে হয়েছে ভাই, পুরো কিন্তু ঘামে ভিজে গেছি, ঠিক আছে ভাই। তাও কিন্তু তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি কারণ আমি না মানে কত আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে যখন দেখলাম ভাই তোমাদের প্রচুর কমেন্ট এসছে যে ম্যাজিক কিউবে কোন কোন ব্যান্ডেল অ্যাড হবে ভাই সেটা নিয়ে একটা ভিডিও বানাও, তো তোমরা বলবে আর আমি শুনবো না এটা কি হয়। তো আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি ভাই, ঘেমে পুরো তো ভিজে গেছি বাট তোমাদের জন্য বানিয়েছি, তো তোমরা ইয়ার লাইকটা স্পট থেকে করে দেবো আর সাবস্ক্রাইবটা করে নাও, ঠিক আছে ভাই। তো দেখো গান স্মিথ সিস্টেম বলতে তোমরা এখানে বলে দিলাম যে ভাই দেখো আমাদের যে যত গান রয়েছে না তোমাদের আইডিতে সাপোজ অনেক গান রয়েছে, তোমরা কী করতে পারো জানো ভাই, ধরো সাপোজ তোমার কাছে একটা গানের স্কিন রয়েছে না, তুমি ওই স্কিনে তোমরা আলাদা অ্যাট্রিবিউট অ্যাড করতে চাইছো, তো এটা করতে পারবে, ঠিক আছে। আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সাপোজ আমি উইপেন সেকশানে যাই অ্যান্ড এখানে আর্মোরি সেকশানে যাই। ওকে দেখো তোমাদেরকে বলে দিই, সাপোজ আমার কাছে এই M4-1 স্কিন আছে, ঠিক আছে। আমি এই M4-1 স্কিনে আমি কিন্তু যদি আমি চাই যে এই গানের অ্যাট্রিবিউটটা লাগাবো, তাহলে কিন্তু আমি এই গানের অ্যাট্রিবিউটটা কিন্তু এই গানের স্কিনে অ্যাড করতে পারবো, ঠিক আছে। এটাই হচ্ছে এই সিস্টেম, যতটা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, এটাই হচ্ছে এই নতুন সিস্টেম, ঠিক আছে, তোমাদেরকে আমি জানালাম। সাপোজ তোমার ইচ্ছা হলো যে ভাই তোমার মানে কি আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, ধরো দুগুলি স্কিন, ঠিক আছে, বা MP40 স্কিন, ধরো সাপোজ এই অ্যাট্রিবিউটটা সাপোজ আমি চাইছি যে এই স্কিনে, ঠিক আছে, মানে না এইটা সরি ভুল বললাম, এই যে আমার এর অ্যাট্রিবিউটটা আমি কোবরা M40-তে লাগাতে চাইছি, তো এরকমভাবে করা যেতে পারে। তো এটাই আমার যতটা মনে হয়েছে তোমাদের বললাম, যদি কোনো ভুল বলি তাহলে তোমাদের কিন্তু আবার ভালোভাবে কারেকশান করে দিতে পারো পরে, ঠিক আছে। আপাতত যেটা মনে হয়েছে তোমাদের বললাম, গান স্মিথ সিস্টেমে এইভাবে তোমরা কিন্তু গানে আলাদা গানের অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবে, ঠিক আছে, অন্য স্কিনে। এটা আপডেটের পরে দেখতে পাবে, ক্যারেক্টার চেঞ্জেসগুলো দেখে নেবো গাইস, ম্যাজিক স্টোর আপডেট একটু পরেই বলছি। তো দেখো এখানে অলিভিয়া, কাপেল্লা, নাইরি এগুলো কিন্তু কী হবে আপগ্রেড করা হবে, আরও ভালোভাবে কাজ করবে গাইস, ঠিক আছে। স্কিল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, উকং, ক্রোনো, আলোক, ক্লু এই সমস্ত ক্যারেক্টারগুলো যেগুলো উপরে রয়েছেন, অ্যান্ড্রু, এগুলো কিন্তু ক্যারেক্টার ভালো করাবে, ঠিক আছে ভাই। এই সমস্ত ক্যারেক্টারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো লেখা রয়েছে সব, তোমরা নিজেরা পড়ে নাও, আমি এটা নিয়ে ডিটেলস ভিডিও দিয়েছি গাইস, কী কী ক্যারেক্টার কেমন পরিবর্তন হবে। দেখো ক্যারেক্টার চেঞ্জেসের একটা ভিডিও আমি দিয়েছি গাইস, তোমরা দেখতে পারবে, তো ওই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে, আমি পারলে এন্ড স্ক্রিনে দিয়ে দিতে পারি, তোমরা ভিডিওটা দেখে নেবে। আর খারাপ করা হবে গাই কোন কোন ক্যারেক্টার, যেমন এখানে কিন্তু একটু ডাউন করতে হবে, অ্যান্ড্রু, অ্যান্ড্রু, সানি, জাস্টিন বিবার, উলফা, হায়াতো, এগুলো কিন্তু ডাউন করে শান্তিনোটা মোটামুটি অপটিমাইজেশন করাবে, ঠিক আছে। নতুন ক্যারেক্টার ক্যাসি ক্যারেক্টার গাইজ আসতে চলেছে, ক্যাসি ক্যারেক্টার তোমাদেরকে বলেছিলাম, এটা নতুন ভিডিওতে পেয়ে যাবে, ক্যারেক্টার চেঞ্জেস ভিডিওতে। উইপেন দেখো, উইপেন বলতে এই সমস্ত গানগুলো নতুন, মানে FGL-24 এটা কিন্তু গ্লোয়াল, গ্লোয়ালের উপর দিয়ে তোমরা মারতে পারবে এবং এনিমি ড্যামেজ খাবে, সাথে কিন্তু এভাবে এটা কাজ করবে গাইজ। এই যে নতুন দেখতে পাচ্ছ এই যে হিল পিস্তল ওয়াই আসতে চলেছে, এখানে কিন্তু ডাউন টিমেটরা একটু তাড়ি এখানে রিভাইভ মানে হিল হবে এবং সাথে কিন্তু হিলিং এফেক্টও বেড়ে যাবে। MAC-10 তোমরা কিন্তু আপগ্রেড করতে পারবে, ঠিক আছে, July 1 আসতে চলেছে এগুলো। অ্যান্ড দেখো উইপেন অ্যাডজাস্টমেন্ট গাইজ দেখে নাও, যেমন এই যে মার্কসম্যান রাইফেলগুলো এগুলো কিন্তু অ্যাডজাস্ট করা হচ্ছে, আদার্স গানগুলো এগুলো অ্যাডজাস্ট করা হয়েছে। ওকে, ডেলি গোল্ড ড্রপ গাইজ এখান থেকে প্রতিদিন গোল্ড ক্লেম করে 100 করে গোল্ড পাওয়া যাবে। সিএস নিউ সিজন গাইজ যেমন দেখতে পাচ্ছ, এটা তোমাদের আমি এটা তো জানো তোমরা। চলো এখন ম্যাজিক স্টোরে নতুন কোন বান্ডেল অ্যাড হবে এবং কোন কোন রিমুভ করাবে সেগুলো দেখে নাও, বাট তার আগে তোমাদেরকে আমি আবার একটা ছোট রিকোয়েস্ট করবো, এখনও পর্যন্ত যারা লাইক করোনি প্লিজ তোমরা মনে করে লাইকটা করে নাও, এবং যারা প্রথমবারের জন্য আসো নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনটা ঠিক এইভাবে অন করে রাখো, তাহলে ফ্রি ফায়ারের যে কোনো আপডেট তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে আসবে, লিঙ্ক ডিসক্রিপশন পিন কমেন্টে দেওয়া আছে, এবং তোমরা যারা ইন্ডিয়া থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটাও কিন্তু তোমরা ডিসক্রিপশন পিন কমেন্ট থেকে দেখে নেবে, ঠিক আছে। তো দেখো ম্যাজিক স্টোরে আমাদের যে বান্ডেল রিমুভ করা হবে সেটা দেখো কোন কোন বান্ডেল, এখানে হচ্ছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই দেখো ভাই এখান থেকে বান্ডেলগুলো রিমুভ করা হবে, যেগুলো হচ্ছে আমাদের এই যে দেখো এনার্জি টোটেম বান্ডেল, এই বান্ডেলটা রিমুভ করে দেওয়া হবে, মানে এই বান্ডেলটা কিন্তু তোমার 26 তারিখের পর আর দেখতে পাবে না, ঠিক আছে, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এর সাথে গাইজ এটা কিন্তু রিমুভ করে দেওয়া হবে, ডাস্কিট স্লেয়ার বান্ডেল এটা কিন্তু রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে।
অ্যান্ড এই বান্ডেলটা রিমুভ করে দেওয়া হবে। এই বান্ডেলটাও গাইজ কিন্তু রিমুভ করে দেওয়া হবে, তোমরা এটা দেখতে পাবে না আর, এটাও কিন্তু রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে। অ্যান্ড দেখো এই বান্ডেলটাও রিমুভ করে দেওয়া হবে, সাথে কিন্তু তোমাদেরকে বলে দিই আর কোনটা রিমুভ করা হবে, এই বান্ডেলটা রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে। অ্যান্ড এই বান্ডেলটা রিমুভ করে দেওয়া হবে, ওকে। অ্যানসেন্ট গ্রোই বান্ডেল, তো যেগুলো তোমাদের বললাম, ঠিক আছে, এটাও রিমুভ করে দেওয়া হবে। তো টোটাল 10টা বান্ডেল গাইজ রিমুভ করে দেওয়া হবে যেগুলো তোমাদের দেখালাম। তো নতুন কোন ব্যান্ডেল অ্যাড হবে দেখো সেটা তোমাদের বলছি, বাট তোমরা কমেন্ট করে দাও ভাই তোমাদের আইডিতে কটা ম্যাজিক কিউব রয়েছে। দেখো ভাই আমার আইডিতে রয়েছে একটা গোটা ম্যাজিক কিউব, ঠিক আছে, একটা ম্যাজিক কিউব রয়েছে, আমি একটাই বলবো, বাট ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট কিন্তু আমার কাছে 97টা রয়েছে, মানে প্রায় 2টা ম্যাজিক কিউব তোমরা ধরে নাও যে আমার কাছে রয়েছে। তোমাদের কাছে কটা রয়েছে কমেন্টে জানিয়ে দাও। তো দেখো ম্যাজিক কিউব স্টোরে নতুন যে 10টা বান্ডেল অ্যাড হতে চলেছে, প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে কোল্ড ফ্রোস্ট বান্ডেল, তো এই বান্ডেলটা তোমরা কিন্তু ম্যাজিক কিউব দিয়ে কিন্তু নিতে পারবে। অ্যান্ড কবে নিতে পারবে দেখো আপডেটের দিন, ঠিক আছে, যেদিন 26 জুন আসতে চলেছে। তারপর দেখো এই যে ওয়াইল্ড ফায়ার রক বান্ডেল, তো এই বান্ডেলটা তোমরা দেখতে পেয়ে যাবে, মেয়েদের একটা বান্ডেল রয়েছে, ওকে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রেজি পান্ডা আইস এজ, তো ক্রেজি পান্ডা বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ গাইস। তো এটা কতবার যে অ্যাড করেছে ভাই আমি কি বলবো, ঠিক আছে। তো মেয়েদেরকে বিশেষ করে এই বান্ডেলটা ভালো লাগবে, কতজন মেয়ে আমাদের ভিডিও দেখছো কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে ভাই। তো চলো এখন নেক্সট বান্ডেল হচ্ছে এই যে দেখো আইস এজ বান্ডেল, তো এই বান্ডেলটা একটা পুরানো বান্ডেল, বাট এতটা ভালো লাগে না, ঠিক আছে, এর হেয়ার স্টাইলটা মোটামুটি, বাট পুরো বান্ডেলটা ভালো লাগবে না। দেখো কিনশিপ ক্ল্যান বান্ডেল, তো এইটাও অনেক পুরানো বান্ডেল গাইজ, এগুলো আইস এজের বান্ডেল, বুঝতে পারছো, ওকে। তো এগুলো দেখতে পাবে। এরপর হচ্ছে গাইজ এই যে দেখো এই যে আমাদের ইঙ্কিং অ্যাফেকশান, তো এই বান্ডেলটা অনেকটাই প্রিয় মেয়েদের বিশেষ করে, কারণ তোমরা দেখো অনেকে পরে খেলে। ফিউরি ট্রাইব বান্ডেল, তো এটা একটা আদিবাসী টাইপের বান্ডেল গাইজ, অ্যান্ড এটাও কিন্তু এতটা ভালো না গাইজ, এবারে তেমন ভালো বান্ডেল অ্যাড করা হচ্ছে না। অ্যান্ড ফ্লায়ারো ট্রাইব বান্ডেল, তো এটাও দেখতে পাচ্ছ, এটা মোটামুটি ভালো লাগছে। তো এই কয়েকটা বান্ডেল কনফার্ম হয়ে গেছে যেগুলো তোমরা ম্যাজিক স্টোরে দেখতে পাবে। এখন টু নাইট আপডেট দেখে নাও, ফ্রি গ্লোয়ালে স্কিন দেখতে পাবে 100 ডায়মন্ড টপ আপ করলে, তো গ্লোয়ালে স্কিনটা কেমন চলো দেখে নাও। দেখো ভাই এই যে দেখো থিম স্কিন, অ্যান্ড এখানে তিনটা মানে তিনজনের ছবি দেওয়া রয়েছে, অ্যান্ড একটা গান স্কিন দেখতে পাচ্ছ, এটাও তোমরা এখান থেকে টপ আপ করলে পাবে। অ্যান্ড একটা দেখো টুপি রয়েছে, ঠিক আছে, টুপিটাও গেছে তোমরা পাবে, ওকে। অ্যান্ড এই প্যান্টটা দেখতে পাচ্ছ, মানে একটা বান্ডেলের পার্টসগুলো পুরোপুরি দিয়ে দেবে, তোমরা কিন্তু এগুলো নিতে পারবে, ঠিক আছে। এর প্যান্ট জামা টুপি সব কিছু দিয়ে দিয়েছে। অ্যান্ড দেখো একটা ব্যানার এবং একটা অপ্তার থাকবে, সেটাও তোমরা কিন্তু 30 দিনের জন্য ট্রায়াল পাবে, ঠিক আছে। এই হচ্ছে গাইজ টপ আপ। তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি গাইজ, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, তাহলে আমার খুবই ভালো লাগবে, কারণ এই গরমে ভিডিওটা বানাচ্ছি না, ওই ঘেমে গেছি পুরো। আর তোমরা ইয়ার যারা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করেনি, তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা লিঙ্ক দিয়ে রেখেছি। অ্যান্ড তোমরা যারা ইন্ডিয়া থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও সেটারও ভিডিও দেখে দিয়ে রেখেছি, সব কিছু ডেসক্রিপশান কমেন্ট বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবে, এখনই তোমরা দেখো এবং ফলো করে দিয়ে আসো।